কারণ যেকোনো জিনিসের আসল হচ্ছে হওয়া যতক্ষণ পর্যন্ত এর বিপরীত হাদিস শুদ্ধ বিশুদ্ধ হাদিস প্রমাণিত না হয় আর আসরের পরে ঘুমানোর ব্যাপারে হাদিস আছে উম এটা কিন্তু অশুদ্ধ হাদিস যেমন এক হাদিসের মধ্যে বলা হয়েছে যেমন নামে বাদলা আসর তার যদি নষ্ট হয়ে যায় তাহলে সে যেন নিজকে দোষী করে অন্যকে দোষারোপ না করে আলমানি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এবং বলছেন এটা দুর্বল হাদিস সুতরাং এটা গ্রহণযোগ্য হবে না এবং এরকমভাবে এই ভিত্তিতে এই হাদিসকে শুদ্ধ মনে করে অনেকে এই জাতীয় কথা বলেছেন সালফ সাল মধ্যে থেকে যেমন অনেকজনের পক্ষ থেকে আমরা কথা পেয়ে থাকি যেমন আপনার ইমাম আহমদ সম্পর্ক পাওয়া যায় যে তিনি বলেছেন ইউক্রোরানামা বাদল আসার ইউ আল আখরেহি যে একজন পুরুষের জন্য অপছন্দনীয় যে আসর পরে ঘুম যাবে কারণ তার ব্রেনের সমস্যা হতে পারে এবার কাইব আল বলেছেন যে দিনের ঘুমটা খুবই খারাপ হ্যাঁ এখন অনেক রোগ সৃষ্টি করে হ্যাঁ বিশেষ করে পানি জাতীয় পানি হ্যাঁ বাহিত রোগ দেখা দিতে পারে হ্যাঁ অথবা এরকমভাবে রঙের পরিবর্তন ঘটাতে পারে অথবা তিলের মধ্যে কোনো সমস্যা হতে পারে অথবা এরকমভাবে নিজের সে তন্ত্রীগুলোকে ঢিলা করে দিতে পারে অলস করে দিতে পারে এবং উত্তেজনা দুর্বল হয়ে যেতে পারে হ্যাঁ কিন্তু তিনি বলেছেন গ্রীষ্মকালে যদি ঘুমায় দুপুরের সময় দাঁত অসুবিধা নেই এবং তিনি বলেছেন সবচেয়ে তিনি ঘুম ঘুমাচ্ছে দিনের শুরু আগে ঘুম এবং তার চাইতে আরো নিকৃষ্ট হয়েছে আসরের পরে ঘুম এ জাতীয় কথা ওই হাদিসকে শুদ্ধ মনে করে বা এই সালফ সার দিয়ে কথা পাওয়া যায় এরকমভাবে আপনার খবাদ খবাদবিনের সাবাদের মধ্যে থেকে তিনিও এরকম ঘুম যাওয়াকে বোকামি বলেছেন দাবি তিনি তিনিও অপছন্দ করতেন এ সমস্তগুলো ওই যে হাদিসটা ভুল হাদিসের উপর ভিত্তি করে হইতে পারে সুতরাং যেখানে শুদ্ধ হাদিস পাওয়া যায় না সেটার ভিত্তিতে আমরা আসরের পরে ঘুম যাওয়াকে নিষেধ করতে পারি না বরং আমরা হালাল উপর রাখবো অবশ্যই সেরকম ভাবে পড়াশোনা করাও তাতে অসুবিধা নেই কিন্তু একজন মানুষ যদি দিনের বেলায় দীর্ঘ সময় কাজে থাকে সে যদি আরাম করতে চায় সেটা ভালো কারণ বিকেল বেলার দিকে আবহাওয়া ভালো থাকে ঘুরলে একটু শরীরটা আপনার একটু ফুরফুরে লাগে সুতরাং সেটাকে আপনি ঘুরে ফেরার কাজে লাগানো যেতে পারে আর ঘুমালে দেখা যায় যে মাথাটা ভারী হয়ে যায় অনেক সময় যার একবার প্রয়োজন নেই হুম বিশেষ করে যার প্রয়োজন আছে দূর থেকে সফর থেকে এসেছে তার ঘুমানোর দরকার সে তো ঘুমাবে কিন্তু এছাড়া এমনি সাধারণত ঘুমাইলে দেখা যায় যে বিকেলবেলার ঘুমের পরে যদি উঠে বিশেষ করে মাগরিবার কাছেদের দারের সময়ের মধ্যে মাথাটা ভারী ভারিমান হয় ওই দিন আর সুবিধা মান হয় না সেটা থেকে অবশ্যই দূরে থাকবে কিন্তু একেবারে নিষেধ করা যাওয়ার প্রয়োজন আছে এবং এই হাদিস দিয়ে দলিল দেওয়া এগুলা মিথ্যা কথা সেগুলোর দিকে রক্ষা করা যাবে না ধন্যবাদ